गुड मॉर्निंग सबाई के वेलकम बैक पूर्णिमा लाइफ टाइम ब्लॉग सबाई केमन आचो आशा करी सबाई भलो थाकबे सुस्थ थाकबे एटुकु जगन्नाथ के प्रार्थना करी गिये जथा आछो भलो थेको सुस्थ थेको। आमार ब्लगिंग सकाल सकाल थेके स्टार्ट कर दिएछि, एखन बासी बिछना तुलछि, बासी बिछना तुले मेयेके अलरेडी स्कूल पाठिये दिएछि। जानो तो मे सकाल सकाले स्कूल जाए वही साढ़े छटा सतटा मतन भरे चले जाए स्कूल। ओके आगे स्कूल दिलाम, स्कूल दिए तपर बासी बीतना तुलसी, बासी बीतना तुला कम्प्लीट हो गए बासी घोटा झाँटब। जानो तो एक हाउस वाइफ ने सकाल सकाले अनेक किचू काज थे और छोटो फैमिली हो बड़ो फैमिली हो कितु काज तो काज मैंने कोथाए बेसि काज करते हैं दूटा कम काज करते हैं कितु काज सेम जे रखम घर बासी घर झाँटा बासी बीतना तुला मैं सबाई टीफिन बनानो एमनी अनेक किचू काज थे আর ওগুলো করতে লাগে। আর আমি তো এরকমের টিফিন আমাদের ছোটো ফ্যামিলি বলে আর বর্মশালে খাবার কোনো জ্বালা নাই, তার জন্য আমি রাত্রেবেলা রুটি চা ছোটা এক্সট্রা করে রেখে দিই থাকি, যার দ্বারা আমাকে সকালে টিফিনটা বানাতেও হয় না। চা একটু বানিয়ে নিলে চা রুটি খেয়ে নিয়ে কখন তরকারি থাকলে তরকারি বেঁচে গেলে ফ্রিজে রেখে দিই, গরম করে তরকারি দিয়ে দিই। সকালবেলা জল খাবারটা অমনি আমি করি না, কাহা বা করি মানে সব সময় করি না, কখন তখন জন্য করি। এখানে চলে আসছি দেখো ঝাঁটাপাটা করলা পরে না, আমি বাসির মুখটা তোমার ভাবেছো বাসির মুখ ধুয়ে নি এত সব কাজ করছে নাই গো, আমি উঠে আগে বাসির মুখটা ধুই, বাসির মুখ না ধুলে না আমাকে ভালো লাগে না। আর তারপরে না আমি কি শীতকাল হোক কি রোদকাল হোক কি বৃষ্টিকাল হোক আমি দুইবার হাত মুখ ধুই, জানো একবার বাসির মুখ হাত মুখ ধুই, তারপরে বাসি কাজ কমপ্লিট করলা পরে তারপরে হাত মুখ ধুই ব্রাশ করি। এরকম আমার দুইবার সকালবেলা মুখ টুক ধোয়া হয়ে যায়। আর বাসি ঝাঁটা পরে না আমার মুখটা না ধুলে হাত পা না ধুলে ভালো লাগে না, কেন কি জানি এটা ঘৃণা ঘৃণা ভাব চলে আসে, তাই জন্য আমাকে আবার সেকেন্ড বার ধুতে লাগে। এটা অভ্যাস হয়ে গেছে, কিছু না করার নাই, চেঞ্জ করতে পারছি না, যত চেষ্টা করছি হতে না। দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিবে, নতুন করে যে ইউটিউবে দেখছো ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে। আমার চলো ব্রাশটা কমপ্লিট করে আজকে আবার ব্রাশ কমপ্লিট করে তারপরে তারপর রান্না করে যেতে হবে, রান্না করে কী সব রান্নাবান্না করবো ওই জন্য টেনশন আছে। ব্রাশ করছি ভাবছি ভাত তো রুটি রাতেবেলা রুটি আর দিনেবেলা ভাত তো কন্টিনিউ হয়, ভাতের সাথে কী করবো এইটা ডেইলি খাওয়া আছে খাবো না, ফুলকপি বাঁধাকপি না খেতে এরকম ইচ্ছাই করে না জানো। চলো গাইছ বর্মশাই কী বাজার করে আনেছে তুমি সব কিছু শেয়ার করছি। আর দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, এখানে দেখো ধনিয়া পাতা আনেছে, কাঁচা লঙ্কা আনেছে, ভেন্ডি এনেছে যাকে ঢেঁড়স বলে আর আমি ভেন্ডি বলি, আর এখানে উচ্ছা এনেছে আর গাজর এনেছে বিট এনেছে, এমনি টুকিটাকি বাজার করা কমপ্লিট হয়ে গেছে বর্মশাইয়ের। এগুলো বাচ্চা বুচ্চে সব কমপ্লিট করে রাখে দিচ্ছে ফ্রিজের মধ্যে। আমি বললাম তাহলে ঠিক আছে তুমি যে ভেজিটেবলগুলো যা আনেছো তো পাট পাট করে আলাদা আলাদা করে একটু রেখে দেবে ফ্রিজে, ও এরকমই আমাকে খুব হেল্প করে। এইটা ভাবে না যে এটা মেয়ে ছেলে কাম এটা বেটা ছেলে কাম আমি করবো না। ও গুড মর্নিং সবাইকে, এখন চান টান কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে ভাতটা গড় দিয়ে চান টান করে আসে এখন রান্না করব, তরকারি করব। দেখলে তো মাংস ধুয়ে দেয় সব নুন হলুদ গুলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি, দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ কাটা আগে রয়েছে, এখানে তেল কড়া অলরেডি বসে গেছে। চলো আমি গোটা গরম মশলা দিয়ে আগে সোমবারটা দিয়ে নিই, আমার তরকাটা করে নিই, গোটা গরম মশলা দিব, গোটা গরম মশলা কিনতে করে রেডি করে রাখেছি, গোটা গরম মশলা দিব। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি দেখতে পাচ্ছ পেঁয়াজ, আর এখানে কেটে মশলা সব আদা আদা পেস্ট, রসুন পেস্ট, গ্রাইন্ডার খুলে রসুন পেস্ট,
সব কিছু রেডি করে রেখে দিয়েছি, তরকারিটা করে নিই ফটাফট। যেইভাবে সবাই করো চিকেন তরকারি সেইভাবেই তরকারিটা করব। কন্টিনিউ সাথে থাকো, দেখতে থাকো, বলো। তরকারি আমার এখানে বসে গেছে, চলো তুমি দেখাচ্ছি। কষে কাছে জল এই মাত্র দিলাম, চলো থাকার না, বেশ গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কষে কাছে যেইভাবে সবাই করো চিকেন তরকারি ওইভাবে চিকেন তরকারিটা বসিয়ে দিয়েছি। এনে একটু ফুটালো নি, ঢাকাটা দিয়েছি দিলাম, তারপরে মনে বলো আরে তোমাদের তো চিকেন তরকারিটা শেয়ার করেনি। কষে কাছে বসিয়ে দিয়েছি, আর কিছু করার নাই, এর হতে থাকুন, ঢাকা দিয়ে দিই। এইমাত্র ম্যাডাম আসে চান টান করে স্কুল থেকে। এক্সাম কবে তোমাদের একটু বলে দাও তো, তোমাদের ফাইনাল এক্সাম কবে আরম্ভ হবে, কখন থেকে কখন স্টার্ট হবে, সর্বে কবে? 14 তারিখ, 13 তারিখ। আরে 14 তারিখটা তুমি প্র্যাকটিক্যাল থাকবে। প্র্যাকটিক্যাল ভুলে গেছো? প্র্যাকটিক্যাল কি জানে না, সব বছর দিই অহত্য কর্ম যোনটা প্র্যাকটিক্যাল, ওটা ইংলিশে বলে প্র্যাকটিক্যাল। 14 তারিখ তো লাস্ট পর্যন্ত থাকিবে না, 14 তারিখ থেকে তুমি ফ্রি। ফ্রি নয়, ষষ্ঠ শ্রেণীর ফ্রি হবে, সপ্তমের টেনশন থাকবে, ঠিক বললাম না? হ্যাঁ, আর তোমার এই হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে গেছে? আছে, ঢং ঢং হচ্ছ, দেখি কি মারেছ পিছনে ক্লিপ। বাবা দেখো কি স্টাইল, সবাই বলো রাধে রাধে, রাধে রাধে। আমার গোপুসোনাকে সবাই রাধে রাধে বলো। তাহলে আমার গোপুসোনার সেবা কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা বেলা সেবা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুম দিবে, বিছনাটা রেডি করে দিচ্ছি ঝেড়ে জুড়ে, এখন ঘুমাবো। গোপুসোনাকে রাধে রাধে বলে দাও, আমার গোপুসোনা রাধে রাধে শুনতে খুব ভালোবাসে। সবাই এটা কমেন্ট করবে, রাধে 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 রাধে। গুড নাইট সবাইকে, আমরা এখন খেতে বসে পড়েছি, দেখো একদিন কি খাচ্ছে, কি খাচ্ছি বল, এই কি খাচ্ছি বল, ভাত, গরম ভাত, চিকেন খাচ্ছে ও, আমি এখানে পান্তা ভাত খাচ্ছি, চিকেন, বড় মশাই খাচ্ছে রুটি, রুটি আর কি খাচ্ছে, রুটি আর চিকেন, সবাই ভ্যারাইটি খেতে বসে গেছে। চলো খাওয়া দাওয়া করে নি, চিকেনকে পান্তা ভাত মানে জল পান্তা নয়, জল ঢালা ভাত, জল ঢালা ভাত খেতে ইচ্ছা করেছে। যারা তো রোদে দিনে না একটু জল জল ঢালা ভাত খেতে ভালো লাগে, রাত্রেবেলা জল ঢালা ভাত খাচ্ছি, দেখি কাল কালকে পরিণাম কি হতে। চিকেন তরকারিকে জল ঢালা ভাত, চিকেন তরকারিটা ঝোল মারা বলে ভালো লাগছে না, না দিনের বেলা তরকারিটা তরকারি করে দিলাম, খাই বি নাছিলাম দুপুরবেলা অমনি, কারণ ঘুমিয়ে পড়ে মাথাটা অনেক যন্ত্রণা হচ্ছিল, তাই জন্য আর কোনো ব্লগ করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিকে একটু রেস্ট নিয়ে যাও, এখন চিকেন ভাত মিলে মিশে সবাইদের মানে ভ্যারাইটি খাবার খাচ্ছি। চলো গাইজ খাওয়া দাওয়া করে নিয়ে আজকে মতন ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, নতুন করে ইউটিউবে ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিউ নিউ ভিডিও দেখতে পারবে সবাই। যে টাটা পাবে ও বান্তি আছে, ছটপট আছে না, ছটপট আছে না, চলো গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট বলে দাও, গুড নাইট।